আজ সন্ধ্যায় 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে চোখ নষ্ট 401 জনের, দুচোখে দৃষ্টি হারিয়েছেন 19 জন। ৫ আগস্ট আন্দোলনকারী ছাত্র জনতাকে গুলি করে হত্যার পর আশুলিয়ায় 6 জনের লাশ ভ্যানে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের। আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ, উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ বিশেষজ্ঞদের। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত, তাৎক্ষণিক জরিপে এগিয়ে কমলা হ্যারিস। এবং বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ের কাছে 1-0 হারল ব্রাজিল। আসসালামু আলাইকুম দর্শক, দুপুর 2টা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি শামীম সুফি। দর্শক, সংবাদের শুরুতেই শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম, এবারে চলে যাব পুরো খবরে। আজ সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ও বাংলাদেশ বেতার সহ সকল বেসরকারি চ্যানেলে একযোগে সম্প্রচার করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ছড়াগুলিতে 401 জনের চোখ নষ্ট হয়েছে। এর মধ্যে 19 জন দুই চোখেরই দৃষ্টিশক্তি হারিয়েছেন, 1 চোখ নষ্ট হয়েছে 382 জনের, এছাড়া 2 জনের 2 চোখ ও 42 জনের 1 চোখে গুরুতর দৃষ্টি স্বল্পতা দেখা দিয়েছে। রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে এ তথ্য পাওয়া গেছে। এই হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে চোখে গুলিবিদ্ধ 969 জন রোগী। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। মা হই আল্লাহর কাছে একটুই আবদার করি, আল্লাহকে আমার আর কিছু চাও নাই, আমার ছেলে চোখের আলো যেতে আল্লাহ ফিরিয়ে দে, আমি এটাই চাই। আমার 2 ভাই, এখন আমার 1 ভাই অন্ধ হয়ে গেছে, এখন আমি কি করব? আমার মা প্রত্যেকের অবস্থান অনুসারে যাতে একটা কর্ম এবং একটা ভাতার ব্যবস্থা করে, যাতে আমরা পরবর্তী জীবনে অন্যের মুখাপেকি বা দ্বারস্থ, অন্যের ঘৃণার পাত্র হয়ে জীবনে আমাদের বেঁচে থাকতে না হয়। হাসপাতালের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী বলেন, ভর্তি রোগীদের মধ্যে অন্তত 3 জন এখনো 2 চোখের দৃষ্টি পুরোপুরি হারানোর শঙ্কায় রয়েছেন। এর বাইরে অনেকের 1 চোখের অবস্থা খুবই খারাপ। এই পর্যন্ত আমাদের কাছে প্রায় 969 জন রোগী সেবা জন্য আসেন এবং এদের মধ্যে থেকে প্রায় 831 জন রোগীকে আমরা ভর্তি করি। ভর্তি করার পরে তাদেরকে প্রাইমারি আমরা একটা প্রায় 500 জনের উপরে আমরা প্রাইমারি রিপেয়ার করি, হ্যাঁ অপারেশন করি আর কি। এই এদের মধ্যে থেকে পরবর্তীতে আমরা সিলেকশন করে সেকেন্ড অপারেশনের জন্য প্রয়োজন হয় অনেক সময়, যে রোগীগুলো আমাদের কাছে আসতেছে আমরা রিয়েলি এটা আবেগতাড়িত, ওনাদের কষ্ট দেখে আমরা আমাদের পেশাগত দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি ওনাদেরকে এই সেবাটা দেওয়ার জন্য। এদের মধ্যে অধিকাংশই স্টুডেন্ট এবং কিছু আছে দিনমজুর যারা হয়তো শ্রমিক কাজ করেন, কিছু আছেন আপনার গ্রামের শ্রমিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দৃষ্টি হারানোদের অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা, তাদের সুচিকিৎসা নিশ্চিত করা, কর্মসংস্থানের ব্যবস্থা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। মাহমুদুল হাসান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যানে 6 জনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। আজ সকালে ভাই হত্যার বিচার চেয়ে নওগাঁর মোহাম্মদ রিজওয়ানুল হাসান বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর ভ্যানে থাকা 6 জনের লাশ পুড়িয়ে দেওয়া হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেই ভিডিও থেকেই 2 জনকে শনাক্ত করতে পারে তাদের পরিবার। ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় একটি ভ্যান গাড়িতে পড়ে আছে কয়েকজনের নিথর দেহ, পাশ থেকে আরও একটি মরদেহ সেই ভ্যান গাড়িতে তুলছিলেন পুলিশ সদস্যরা। সেই মরদেহ ঢাকার জন্য পুলিশ সদস্যরা ব্যবহার করেছিলেন ময়লা চাদর ও রাস্তায় পড়ে থাকা ব্যানার। পরে ওই মরদেহগুলো পুড়িয়ে ফেলা হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ যখন উত্তাল, ঠিক তখনই কুষ্টিয়ার খোকসা উপজেলার থানাপাড়া এলাকার টকবগে তরুণ মারুফ হোসেন
ঢাকার বড়শ্রী এলাকায় আন্দোলনে শরিক হয়ে গুলিতে নিহত হন। একই উপজেলায় দশম শ্রেণী শিক্ষার্থী মাহিম হোসেনও 5 আগস্ট আন্দোলনের সময় টিয়ার শেলের ধোঁয়ায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় 20 আগস্ট মারা যান। কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রুমন আক্তারের রিপোর্ট। ছেলে পড়াশোনা করতাম, সেই আশা তোমার সব শেষ হয়ে গেল। আবার ছেলেটা এই আন্দোলনে শহীদ হয়েছে, যাতে এই জালিম সরকার কোনোদিন না আসে এই কামনাই করি। কত ই করে লেখাপড়া শেখালো, মনে কষ্ট, জীবনে আর কোনোদিন সুখ পাবো না। আমার কাছে কয়েকটি মার দেশের জন্য জীবন দিলে কি হয়, আমি শহীদ হয়ে জামানে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম থেকেই সক্রিয় অংশগ্রহণ ছিল খোকসা উপজেলার দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মাহিম হোসেনের। তিনিও আন্দোলনে অংশ নিয়ে 5 আগস্ট টিয়ার শেলের ধোঁয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় 15 দিন পর হাসপাতালে মারা যান। দেশের জন্য জীবন দিয়ে মাহিমও এখন ওই এলাকার গর্বিত সন্তান। সবাই যাচ্ছে, আমি বাড়িতে বসে থাকবো, যাই দেখে কি হয়। তো আমি কইছি না গুলি মুলি লাগবে, তাও বললো যে গুলি লাগলে লাগলোই, মনে করবো স্বাধীন, আমি তো খারাপ কাজে যাচ্ছি না। ওর নাকি গ্যাস লাগছিল, ও কাউকে বলি না এই কথা। তারপরেই অসুস্থ, খুব সাথে নিয়ে যাওয়ার পর তারপর কুষ্টিয়া দিল। আমরা রাজশাহী নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম, তারপরেই অসুস্থ বেশি হলো, সেখন নাক মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। যে যে বৈষম্যের জন্য আমার ছেলে আজ শহীদ হয়েছে, এই বৈষম্য যেন এই দেশে না থাকে আর যাতে না আসতে পারে। ছেলের এই আত্মদানে মনে কষ্ট থাকলেও দেশের জন্য জীবন দেওয়ায় গর্বিত তাদের বাবা মা। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে যেন এই দেশে আর কোনো স্বৈরাচারী সরকার না আসে, এমনটাই প্রত্যাশা মারুফ ও মাহিমের বাবা মায়ের। রুমান আক্তার, বাংলাদেশ টেলিভিশন। দেশে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসে ডেঙ্গু জ্বরের আক্রান্ত মৃত্যুর সংখ্যা দুটোই বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে এখনই প্রয়োজন মশক নিধন কার্যক্রম জোরদার করা। পাশাপাশি কারো শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকদের পরামর্শ গ্রহণেরও আহ্বান তাদের। শরীফুল ইসলামের রিপোর্ট। দেশে আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চলতি বছর 10ই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 17,000-এর মতো মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন, আর মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগ জানিয়েছে এডিস মশার ঘনত্ব, তাপমাত্রা, আর্দ্রতা ও বৃষ্টিপাত পরীক্ষা করে তারা দেখেছেন চলতি সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাবে। জুলাই মাসেই আমরা জানিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে। শুধুমাত্র ঢাকায় নয়, ঢাকার বাইরেও ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে। এখন আমরা দেখছি বিগত কয়েকদিন ধরে ডেঙ্গু নিয়ে 400+ মানুষ প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে। পুরো সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গু পরিস্থিতি খারাপ থাকবে যদি আমরা সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে না পারি। বছরব্যাপী মশক নিধন কার্যক্রম জোরদার করার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে মশক নিধনে দৃশ্যত কার্যকর কোনো উদ্যোগ নেই। একই সাথে সারা দেশে বেড়েছে থেমে থেমে বৃষ্টিপাত, তাই ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুহার কমাতে হলে মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে
200 মিটারকে কেন্দ্র করে ফগিং করে উড়ন্ত মশা মেরে দিতে হবে। যেই মশাটি ইনফেক্টেড নয় সেই মশাটি আবার ডেঙ্গু রোগীকে কামড়িয়ে পরবর্তীতে আবার ওই মশাটি নতুন মানুষকে আক্রান্ত করবে। সেজন্য ডেঙ্গু যখন বেশি হয় তখন হটস্পট ম্যানেজমেন্ট করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টও করতে হবে। কারো শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি স্বাস্থ্য বাতায়নের হটলাইন নাম্বার 162 অথবা 163 নম্বরে যোগাযোগ করার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের। ডেঙ্গির বেলায় হচ্ছে যে স্পেশাল অ্যালার্ম একটা সিজনে যেহেতু বেড়ে যায় এবং মশা কামড় দিয়ে আরেকজনের কাছে ছড়াইতে পারে, তাহলে একটা জায়গায় স্পেশালাইজ ডেঙ্গু কলার করলে তুমি অনেক পেশেন্টকে ট্রিট করতে পারবে আর সবগুলো পেশেন্ট একদিকে আটকে। এটার জন্য হাসপাতাল নিজের তো সমস্ত অন্যান্য চিকিৎসা আছে, যদি খুব বাড়তি কোনো লজিস্টিক লাগে1705 জনের। তাই গত বছরের মতো ডেঙ্গু পরিস্থিতি যেন ভয়াবহ আকার ধারণ না করে সে লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে আহত ও সকল শহীদদের স্মরণে আগামী 14 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা এবং 15 তারিখ গণতন্ত্র দিবস পালন করবে বিএনপি। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে এক যৌথ সভায় সিদ্ধান্ত নেয় নেতৃবৃন্দ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় বিএনপির কেন্দ্রীয় ও মহানগরীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বোমা ব্যবহার করা হয়েছে। গাজার কর্মকর্তারা জানিয়েছেন হামলায় ব্যবহার করা বোমাটি নিহতদের দেহ গলিয়ে দেয়। এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারেনি বলেছেন সব ধরনের প্রতিকূলতা সত্ত্বেও উত্তর গাজায় শিশুদের জন্য পোলিও টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। গাজায় পোলিও টিকাদান কাজে নিয়োজিত জাতিসংঘের কর্মীদের ওপর গুলি চালানো এমনকি তাদের বহনকারী যানবাহনের ওপর বুলডোজার দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। গত 11 মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে পর্যন্ত 41,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 95,000 আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ায় এই বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্ক মঞ্চে প্রবেশ করেই ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন কমলা। দুজনে করমর্দন করেন, এরপর কমলার বক্তব্য দিয়ে শুরু হয় বিতর্ক। বিতর্কের শুরুতে বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে বক্তব্য রাখেন ট্রাম্প ও কমলা হ্যারিস। বিতর্ক চলাকালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন অভিবাসন নীতি ও সীমান্ত ইস্যুতে কমলা হ্যারিসের সমালোচনা করেন। অন্যদিকে কমলা হ্যারিস গর্ভপাত নিষিদ্ধকরণ ও মার্কিন ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় ট্রাম্পের সমালোচনা করেন। এবিসি নিউজ ছাড়াও বিবিসি, সিএনএন, চ্যানেল 4 সহ বিভিন্ন সম্প্রচার মাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করে। দেড় ঘন্টার এই বিতর্ক শেষে তাৎক্ষণিক জনমত জরিপে দেখা যায় কমলা হ্যারিস জয়লাভ করেছেন, কিন্তু বিতর্ক শেষে ট্রাম্প বলেন কমলা হ্যারিসই মারাত্মকভাবে পরাজিত হয়েছে। ভারতের মণিপুরে ছাত্র বিক্ষোভ পরবর্তী জাতিগত সহিংসতা রোধে অনির্দিষ্টকালে কার্ফিউ জারি করা হয়েছে। চলমান সহিংসতা রোধে সাময়িকভাবে ইন্টারনেট সেবা কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।
মণিপুর রাজ্য সরকার জানিয়েছে তিনটি জেলায় কার্ফিউ জারি করা হয়েছে এবং ভুয়া তথ্যের কারণে যাতে সহিংসতা ছড়াতে না পারে সেজন্য রোববার পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। উল্লেখ্য, মিয়ানমার সীমান্তবর্তী মণিপুর রাজ্যে মেইতি এবং কুকি জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে আর্থিক সুবিধা, সরকারি চাকুরি এবং শিক্ষাক্ষেত্রে কোটা নিয়ে দীর্ঘদিন ধরে সহিংসতা চলছে। সেনাবাহিনীর অবস্থান সত্ত্বেও মণিপুর অঞ্চলে ওই দুই জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে সহিংসতা অব্যাহত রয়েছে। আবারও দেশের প্রসঙ্গ, বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা FAO সবসময় বীজ, কৃষি প্রযুক্তি, কারিগরি ও পরামর্শ সহায়তা অব্যাহত রাখবে। আজ কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সংস্থাটির প্রতিনিধি ডক্টর জিয়াউ কুনশির নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে একথা জানান। উপদেষ্টা সাম্প্রতিক বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে FAO-র সহযোগিতা চান। সাক্ষাৎকারে দেশের সাম্প্রতিক বন্যায় কৃষির ক্ষয়ক্ষতি, কৃষির উন্নয়নে কারিগরি ও পরামর্শ সহায়তা, কৃষিজ পণ্য রপ্তানি বহুমুখীকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচিত হয়। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি জেলার ধনাতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত 15 বছর বয়সী কিশোর জয়ন্ত কুমার সিং এর মরদেহ 2 দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতরাত 1:30টায় ধনতলা বিওপির বিজিবি ও বালিয়াডাঙ্গি থানা পুলিশের সদস্যদের হাতে জয়ন্তের মরদেহ তুলে দেন বিএসএফ ও ইসলামপুর থানা পুলিশের সদস্যরা। এর আগে সোমবার ভোরে উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয় জয়ন্ত কুমার সিং। ছেলের মরদেহ কাঁটাতারের কাছ থেকে ফেরত আনার সময় গুলিবিদ্ধ হন জয়ন্তের বাবা মহাদেব কুমার সিং ও প্রতিবেশী দরবারু। গুলিবিদ্ধ মহাদেব ও দরবারু ফেরত এলেও জয়ন্তের মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। নিহত জয়ন্ত লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র ছিল। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ সম্পদ অবিলম্বে ফ্রিজ করা এবং দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে যৌথভাবে চিঠি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB ও TIUS। চিঠিতে অবৈধ অর্থ সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। এছাড়া চিঠিতে পাঠানো বাংলাদেশ সরকারকে সক্রিয় সহযোগিতারও আহ্বান জানানো হয়েছে। এর আগে গত 30 আগস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর উদ্দেশ্যে বাংলাদেশিদের অবৈধ সম্পদ ফ্রিজ ও দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছিল TIB ও যুক্তরাজ্য ভিত্তিক 4টি দুর্নীতি বিরোধী সংস্থা। এর আগে সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাত সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ সম্পদ ফেরত আনার উদ্যোগ নিতেও আহ্বান জানিয়েছিল TIB। দর্শক, এবারে খেলার খবর। বিশ্বকাপ ফুটবল 2026-এর লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়েছে কলম্বিয়া। ফলে কোপা আমেরিকার ফাইনালে হারের প্রতিশোধ নিল কলম্বিয়া আর আর্জেন্টিনার 12 ম্যাচের অপরাজেয় যাত্রা থামে। গত বছরের নভেম্বরে ইউরোগুয়ের বিপক্ষে হারের পর এবারই প্রথম হারল আলবি সেলেস্তারা। কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিতানো রবার্তো মেলেন্দেস অনুষ্ঠিত ম্যাচের 25 মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ডিফেন্ডার ইয়ারসন মোস্কেরা। বিরতির পরপরই দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে সমতায় ফেরান নিকোলাস গঞ্জালেস। তবে ম্যাচের 60 মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন হামেস রদ্রিগেস। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে দ্বিতীয় স্থানে রইল কলম্বিয়া। 8 ম্যাচের 6টি জিতে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে 16 পয়েন্ট নিয়ে তাদের পরেই কলম্বিয়া। এদিকে আরেক ম্যাচে তারকাবহুল দল নিয়েও প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরেছে 5-বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্যারাগুয়ের মাঠে বেশ দাপটের সাথে ম্যাচ শুরু করেছিল ব্রাজিল, তবে ফরওয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলের দেখা মেলে দিয়ে সেলে সাউথের। উল্টো 20 মিনিটে গোল খেয়ে বসে ব্রাজিল। দিয়েগো গোমেজের দুর্দান্ত 1 গোলে লিড পেয়ে যায় প্যারাগুয়ে। এরপর আর সেই গোল পরিশোধ করতে পারেনি ব্রাজিল। এই হারে 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে অবস্থান করছে ব্রাজিল। UEFA ন্যাশনস লিগে ফিনল্যান্ডকে 2-0 গোলে হারিয়েছে ইংল্যান্ড। নিজেদের মাঠ ওয়েমলি স্টেডিয়ামে ম্যাচটি ছিল ইংল্যান্ড তারকা হ্যারি কেইনের জাতীয় দলের হয়ে 100তম ম্যাচ। মাইলফলকের এই দিনটিকে জোড়া গোল করে আরও স্মরণীয় করে রাখেন 31 বছর বয়সী ফরোয়ার্ড হ্যারি কেইন। 2টো গোলই তিনি করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। এদিকে আমস্টারডামের ইউহান কুইফ অ্যারেনায় আরেক ম্যাচে জার্মানির সাথে 2-2 গোলে ড্র করেছে স্বাগতিক নেদারল্যান্ডস।
এলিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে টিয়ানি রেইন্ডার্স ডাচদের এগিয়ে নেওয়ার পর জার্মানদের জন্য সমতা টানেন ড্যানিস উন্ধার। জসুয়া কিমিখের গোলে জার্মানরা এগিয়ে যাওয়ার পর আবার ডাচদের সমতায় ফেরান ডেনজেল ডামফ্রিস। দর্শক, এর সাথে দুপুরের সংবাদ শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ সন্ধ্যা 7:30 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে চোখ নষ্ট 401 জনের, দুচোখে দৃষ্টি হারিয়েছেন 19 জন। পাঁচ অগস্ট আন্দোলনকারী ছাত্র জনতাকে গুলি করে হত্যার পর আশুলিয়ায় 6 জনের লাশ ভ্যানে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের। আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ, উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ বিশেষজ্ঞদের। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত, তাৎক্ষণিক জরিপে এগিয়ে কমলা হ্যারিস। এবং বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ের কাছে 1-0 হারল ব্রাজিল। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্ত, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।